হ্যালো ডিসুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আবার ইঞ্জিনিয়ার্স অফ প্ল্যাটফর্ম যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের ওয়ার্ড সেমিস্টার প্রিপারেশন করছো তারই মধ্যে আজকে একটা অ্যানাদার লেকচার যেটা প্রিভিয়াস লেকচারে তোমাদের কাছে তুলে ধরেছিলাম যে সাজেস্টিভ নিউমেরিক্যাল প্রবলেম অর্থাৎ সাজেশনের যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম ছিল সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার উপর ডিপেন্ড করে তোমাদের ডিসি মেশিন ট্রান্সফর্মার যে সাবজেক্ট রয়েছে সেখানে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের কিছু পেন্ডিং নিউমেরিক্যাল বাকি ছিল যেটা প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম যে এই যে নিউমেরিক্যাল গুলো কমপ্লিট করেছিলাম ওকে এবং কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্ক এর উপর ডিপেন্ড করে আশা করি তোমরা নিউমেরিক্যাল সবগুলো সলভ করেছো এবং সামনে তোমাদের সেমিস্টার এই সেমিস্টারে যে নিউমেরিক্যাল টাইপে আসবে বেশিরভাগই আসার চান্স প্রবণতা রয়েছে এইরকম টাইপে ঠিক আছে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর এবং তোমাদের ছয় নম্বর যে নিউমেরিক্যাল বাকি ছিল তোমাদের কাছে বলেছিলাম যে আগের ক্লাসেই

অল নোটিফিকেশন অন করবে যাতে লেটেস্ট আপডেট লেটেস্ট ক্লাস এবং তোমাদের সাজেস্টিভ টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে সেই সমস্ত ক্লাসগুলো নোটিফিকেশন সবার আগে সবার প্রথম যেমন পেয়ে যাও ওকে তো এবার ভাবতে পারো যারা প্রথম মাস ক্লাসে এই পিডিএফটা কীভাবে ডাউনলোড করবো এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটপত্র পিডিএফ কীভাবে ডাউনলোড করবো তার জন্য অবশ্য ডেসিশানে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর নাও সেখান থেকে তোমরা ক্লাস এটাকে পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে আইদার আমি তোমাদেরকে আগেও তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি ওকে যারা কোনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করো ফেসবুক পেজটাকে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে একটা ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও এবং যারা ভাবছো যে এর আগে ক্লাসগুলো কোথায় কিভাবে কি দেখবো তার জন্য চলে যাবে ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্মে এখানে প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে যাওয়ার পর তোমাদের এখানে সম্পূর্ণ সব সাবজেক্টে কিন্তু প্লে লিস্ট করা রয়েছে সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে আরো সামনে সেমিস্টার এবং তোমাদের লাইভ সেকশানে কিছু ক্লাস রয়েছে সেই লাইভ ক্লাসগুলো করে বেনিফিট তুলতে আরো এবং তোমাদের এই যে নোটপত্র কোথায় পাবে তার জন্য টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা আছে দেখবে তোমাদের ফাইল করে দিয়ে আছে এবং তোমরা যদি চাও যে ডিসি মেশিন ট্রান্সফর্মার উপর ডিপেন্ড করে যে লট অফ কোশ্চেন প্র্যাকটিস করতে এবং থিওটিক্যাল এবং তোমাদের নিউমেরিক্যাল প্র্যাকটিস করার জন্য তার জন্য আমি সবার শেষে অর্থাৎ ক্লাসটা শেষে তোমাদের কাছে একটা বই রেকমেন্ড করব এবং তোমাদের বইয়ের যদি পিডিএফ লেগে থাকে সেটাও তোমাদের কাছে আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো অথবা শেষ পর্যন্ত ক্লাসটা দেখো যদি রিকার্মেন্ট লেগে থাকে তোমাদের বইটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলবে আই ডু ইট তাহলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওকে তো দেখো আমরা যে পেন্ডিং ছিল চলো তাহলে ক্লাসটা স্টার্ট করি ক্লাসটা স্টার্ট করার আগে অবশ্যই বলে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে নাও দেখো অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম তোমাদের যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের উপর ডিপেন্ড করে যে চলছে তোমাদের সেমিস্টার এক্সপ্রেস ঠিক আছে তো সামনে তোমাদের সেমিস্টার সেই সেমিস্টারের কথা মাথায় রেখে সাজেস্টিভ টাইপের কোয়েশ্চেন তোমাদের চলছে সেমিস্টার এক্সপ্রেস সেশন সেই সেমিস্টার এক্সপ্রেসের সেশনের মধ্যে আজকে আনাদার টপিক যে টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে দেখো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের ক্ষেত্রে তোমাদের ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট থেকে নিউমেরিক্যাল থাকবে এটা কনফার্ম যে সিঙ্গেল ফেজে ট্রান্সফর্মারের ক্ষেত্রে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট ট্রান্সফর্মার থেকে নিউমেরিক্যাল থাকবে এবার তোমরা বলতে পারো স্যার ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট আমরা করেছি এবার আমি একটু রিকল করে দিই আমি দেখো প্রত্যেকটা ক্লাসে পড়ানোর আগে তোমার প্রথম আগে কি করি রিকল করি বিষয়টা যাতে করে তোমাদের কাছে ভিজুয়াল জিনিসটা ক্লিয়ার থাকে ওকে তো এভরিওয়ান নো দ্যাট অ্যাবাউট দ্য টেস্ট অফ ট্রান্সফর্মার

তাইতো আর এখানে দেখো যে কোশ্চেনটা বলে যে ইম্পর্টেন্ট এরকম টাইপেরই থাকবে তোমাদের নিউমেরিক্যাল শুধুমাত্র ডাটা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে ডাটা চেঞ্জ করে দিলেও কিন্তু একই প্রসেস একই অ্যাপ্রোচ সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ করাবো অতএব শেষ পর্যন্ত ক্লাসটা করো একটাই রিকোয়েস্ট শেষ পর্যন্ত করো কারণ কি এই নিউমেরিক্যালগুলো প্রায় তোমাদের ছ থেকে সাত নম্বরে নিউমেরিক্যাল দিয়ে দেয় বা পাঁচ ছ নম্বরে পুরো ফুল বড় কোশ্চেন থাকে ঠিক আছে তো ওই নিউমেরিক্যাল যদি করো আশা করি এখান থেকে একটা বড় কোশ্চেন তোমরা পেয়ে যাবে নিমেকাল করতে সেই টাইমটা লাগে থিওরি লিখতে থাকতে বেশি টাইম লাগে এটা ভালোভাবে জেনে গেছো তো চলো তাহলে পার্টটা একটু আলোচনা করে নিই আমরা টেস্টের দিক থেকে আমরা চার রকম টেস্ট করেছিলাম কিন্তু আমরা এখানে শুধুমাত্র ডিসকাশন করবো যেহেতু দেখো কোশ্চেনটা একটু পড়ে নিই আমরা কোশ্চেনে বলেছে ফার্স্ট অফ অল যে দ্য ফলোয়িং রিডিং অফ দ্য অফ ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট আমরা ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট করার পর এখানে ভোল্টেজ বলেছে টু হান্ড্রেড বাই ফোর হান্ড্রেড ফিফটি হান্ড্রেড সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার রয়েছে সেখানে ভোল্টেজ বলে দিয়েছে এবং নাও ডিটেলস ভ্যালু অফ দ্য ওপেন সার্কিট টেস্ট দ্য ওপেন সার্কিট টেস্টের সোর্স হাই ভোল্টেজ সাইডে হচ্ছে ঠিক আছে এবং আমরা সবাই জানি যে ওপেন সার্কিট টেস্ট কোন সাইডে করব ওপেন সার্কিট টেস্ট করি নো লোড টেস্টের ক্ষেত্রে এবং ওপেন সার্কিট টেস্ট করবো সবসময় কোন দিকে হাই ভোল্টেজ সাইডে করি না ওপেন সার্কিট টেস্ট করি লো ভোল্টেজ সাইডে এবার আমি একটু ডিটেলসে বলে দেবো এবং তোমাদের বলে দিয়েছে ওপেন সার্কিট টেস্টে ভোল্টেজ বলে দিয়েছে एंपিয়ার বলে যে কত কারেন্ট পাওয়ার বলে দিয়েছে নাও এবং তোমাদের শর্ট সার্কিট টেস্টে কিন্তু কি বলেছে একটু দেখে নাও দেখো কোশ্চেন করতে যাচ্ছে কোশ্চেন করার আগে ডাটা তুলতে হবে কারণ তোমার কাছে সাফিসিয়েন্ট ডাটা নেই তুমি কি কি এক্সপ্লেইন করতে পারবে করতে পারবে না দ্যাট ইজ তাহলে শর্ট সার্কিট টেস্টে কি বলছে দেখো শর্ট সার্কিট টেস্টে কত হাই ভোল্টেজ করি আমরা ভালোভাবেই জানি এবং কেন করি কি করি সেটা সব থিওরি ক্লাসই कंप्लीट করি ক্লাসগুলো করে নেবে এটা শর্ট সার্কিটের ডাটা দিয়ে রেখেছে এবারে নাও ক্যালকুলেট টু দা ক্যালকুলেট করতে বলেছে লেটাস্ট ক্যালকুলেট টু দা কি করতে হবে ক্যালকুলেট টু দা ইকুইভালেন্স সার্কিট অফ দা গিভেন টু কি বলেছে ওপেন ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে ভোল্টেজ দিয়ে দিয়েছে দুশো ভোল্ট রিকামেন্ড করতে বলেছে আর নট করতে বলেছে আই নট আই নটটা টা দিয়ে দিয়েছে কারেন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে এক্স নট বার করতে বলেছে তোমাকে পাওয়ার দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে ষাট ওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে তোমাকে বলা হচ্ছে আই এম এবারে আই এম কি সেটা আমি পরবর্তীকালে বলেছিলাম আইএমু কি আইসি কি সব বলেছিলাম আমি তবু রিকল করে দেবো ভিএসসি শর্ট সার্কিট ভোল্টেজে দেখো শর্ট সার্কিট ডাটা দিয়ে দিয়েছে তোমাকে ওপেন সার্কিট আর শর্ট সার্কিট দুটো ডাটা দিয়েছে তোমাকে এবারে পুট করতে হবে এগুলোকে ফ্যালোগুলোকে আমি ফর্মুলা দিয়ে বলে দেবো তাহলে শর্ট সার্কিট ভোল্টেজ দিয়েছে সেখানে শর্ট কি বার করতে হচ্ছে ম্যাগজিন কারেন্ট বার করতে হবে আই শর্ট সার্কিট কারেন্ট দিয়ে দিয়েছে এখানে শর্ট সার্কিট ভোল্টেজ দিয়েছে সব কিছু দিয়েছে তাহলে কি কি বার করতে হবে সেটা আমি এক্ষুনি লিখে দিচ্ছি তার আগে তার আগে টু দ্য রিমেম্বার দ্য শর্ট সার্কিট টেস্ট অ্যান্ড ওপেন সার্কিট টেস্ট অলসো তাহলে আমরা একটু ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্টের একটু ডিটেলস একটু পড়ে নিই ঠিক আছে দেখো ওপেন সার্কিট টেস্ট যেটাকে বলা হয় ওসিসি তাই তো আমরা ভালোভাবে পড়েছি ওসিসি এবার ওসিসির ক্ষেত্রে আমরা ডিটেলসে যদি দেখতে চাই তাহলে আমরা কি পড়েছিলাম একটা স্যার রেজিস্ট্যান্স পড়েছিলাম একটা রিয়াক্ট্যান্স পড়েছিলাম এখানে একটা নো লোড কন্ডিশন থাকবে রাইট নো লোড কন্ডিশন থাকবে স্যার ব্রাঞ্চ থাকবে কোল্ড লস কম্পোনেন্ট একটা ম্যানেজিং কম্পোনেন্ট ঠিক আছে এবং এর উপর ডিপেন্ড করে আমরা কি পাবো একটা প্রাইমারি নাম্বার অফ টার্নস থাকবে রাইট এই তো এবারে এইটাকে ছিল আমরা এটা ছিল আমার স্যার লো ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড ওকে আর এর পরে হচ্ছে যেটা হাই ভোল্টেজ সাইড থাকবে কি হবে হাই ভোল্টেজ সাইডের ক্ষেত্রে হাই ভোল্টেজ সাইডের ক্ষেত্রে কি হবে এটা ওপেন হবে তাহলে রেজিস্ট্যান্স আর রিয়াকট্যান্স প্রপার্টি থাকবে রাইট ইয়েস স্যার থাকবে তাহলে এই যে ফান্ডামেন্টালটা আমরা দেখেছিলাম ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে দেখেছিলাম ওকে আর এদিকে তোমার সাপ্লাই ভোল্টেজ থাকবে তাহলে আমরা এই যে ওপেন সার্কিট টেস্ট করেছিলাম কি কি গিভেন ছিল আমি একটু রিমেম্বার করে দিচ্ছি দেখো কেন করে দিচ্ছি যাতে করে তোমাদের সেমিস্টার আমার কাছে পড়াশোনা করা মানে আমি সবসময় কি করি রিক্যাপ করে রাখি রিক্যাপ মানে হচ্ছে তুমি আগেরটাকে কি পড়েছো কি করেছো সেটাকে রিকল করলে তোমার এই যে প্রেজেন্টে আছো সেটাকে রিমেম্বার করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে নেক্সট কি দেখো এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়েছো সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে এটা রেজিস্ট্যান্স প্রপার্টি হয় তাহলে আর ওয়ান জে এক্স ওয়ান রাইট এখানে হচ্ছে আই নট কারেন্ট এবারে নোলোড কারেন্টের উপর ডিপেন্ড করে আই এখানে কি হবে এদিক থেকে কি হবে আইসি বা W রাইট এখানে হচ্ছে আর সি এদিকে হচ্ছে কি এক্স এম এগুলো আমরা ভালোভাবে জানি এবারে এই প্রপার্টিটাকে কি বলি জেড ওয়ান এটাকে বলে জেড টু এটাকে বলি আর টু এটাকে জি এক্স টু রাইট এটাকে বলা ইউ ওয়ান এটাকে বলা ই টু ক্লিয়ার ওকে নাম্বার অফ প্রাইমারি সেকেন্ডারি এটা হাজ বলছে হাই ভোল্টেজ সাইড ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা সবসময় ওপেন সার্কিট টেস্ট লো ভোল্টেজ সাইডে করি এবারে সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা কোন দিকে ভোল্ট কোন দিকে অ্যামমিটার লাগাতাম এদিকে আমরা অ্যামমিটার আর ভোলমিটার লাগাতাম বেশিরভাগই তোমরা দেখেছো জানো যে ভোলমিটার ইজ দা কানেক্টেড টু দ্য অ্যাক্রস টু দ্য প্যারালাল ইন দ্য সাপ্লাই তাই তো তাহলে এদিকে কী হচ্ছে নাও হ্যাভ কানেক্ট টু দ্য ভোল্টমিটার অ্যান্ড অলসো দ্য কানেক্টেড টু দ্য অ্যামমিটার অলসো অ্যামমিটার কোন দিকে কানেক্ট করব অবশ্যই আমরা সিরিজে কানেক্ট করি এখানটা অ্যামমিটার ছিল রাইট এখানটা অ্যামমিটার ছিল এবারে এরপর আমরা ওয়ার মিটারও লাগাতাম তিনটেকে মেজারমেন্ট করার জন্য তিনটে লাগাতাম রাইট এখানে তোমার অ্যামমিটার এটা হচ্ছে ভোল মিটার এর মিডিল আমরা কি লাগাতাম লাগাতাম আমি ধরে নিচ্ছি এখানে একটা ওয়ার্ড মিটার রয়েছে কারেন্ট কয়েল এবং হচ্ছে প্রেসার কয়েল রাইট তাহলে এটা কি হচ্ছে ভোল মিটার তোমার ওয়ার্ড মিটার এই তিনটে প্রপার্টি ছিল এই তিনটে প্রপার্টির উপর ডিপেন্ড করে নন ভ্যালু কি কি ছিল আমরা নন ভ্যালু পেয়েছিলাম ওপেন সার্কিট ওয়ার্ড মিটার ভোল মিটারের ক্ষেত্রে ওপেন সার্কিট ভোল মিটার এবং কারেন্টের ক্ষেত্রে তোমার কারেন্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে গিভেন মানে নন ভ্যালু আননোন ভ্যালুর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে কী কি করতে ক্যালকুলেট করতে হবে আই নট ক্যালকুলেট করতে হতো সি ক্যালকুলেট করতে হবে এইগুলো তোমাদের ক্যালকুলেট করতে হবে আই নট এগুলো আমরা ওপেন সার্কেট ক্ষেত্রে পড়েছি আই আই সি আর সি ঠিক আছে আর সি এক্স সি এগুলো ক্যালকুলেট করতে হবে এবার তোমাকে পরীক্ষাতে এরকমই বলেছে দেখো আর নট এক্স নট দেখো এখানে কি বলে দেবো

কোর এটা কিন্তু মাথায় রাখতে শর্ট কোয়েশ্চেনের জন্য নাও নেক্সট আনাদার টেস্ট অফ ডিসকাশন অফ দ্য শর্ট সার্কিট টেস্ট অলসো সেই শর্ট সার্কিট টেস্ট করতে গেলে আমরা কি করব আমরা শর্ট সার্কিট টেস্ট করতে গেলে কোন দিকটা শর্ট করবো অবশ্যই প্রাইমারি না সেকেন্ডারি আমরা সবাই জানি যে প্রাইমারি সেকেন্ডারি বলে কোনো জিনিস হয় না হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের উপর ডিপেন্ড করে চলে চলো তাহলে আমরা সেকেন্ডারি তোমাদের শর্ট সার্কিট টেস্টটা একটু দেখে নিই দেখো শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমি প্রথমে একটা ভোল্ট মিটার টাকে কানেক্ট করি কারণ আগের জায়গা পাইনি আমরা ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্ড মিটার ধরে নিলাম ওকে এর মধ্যে আমরা ধরলাম একটা ঠিক আছে একটা আর এর মধ্যে একটা ধরে নামমিটার ঠিক আছে ভুল মিটার এবারে ভুল মিটারিটার ওয়ার্ড মিটার ধরে নিলাম ওকে এবারে আমরা এটা কি করবো এদিকে কোনো একটা ট্যাপিং করে আমরা শর্ট করে থাকবো এখানে রেজিস্টেন্স এখান থেকে আমরা ট্যাপিং করে কি করবো শর্ট সার্কিট কারেন্টটাকে এই সরি আমরা ভোল্টেজটা নেব সেম অ্যাজুলাইজ এখানে রেজিস্ট্যান্স রিয়াকশন প্রপার্টি থাকবে এখানে নোট কন্ডিশন থাকবে ওকে নো লোড কন্ডিশন থাকবে নো লোড কন্ডিশন জাস্ট রাইট এরকমই সিম্পল থাকবে দ্য প্রাইমারি ওয়াইন্ডিং ওকে এবং এর পটটা কি হবে বলতো এদিকে যে ওপেন ছিল এদিকে পটটা হবে ওপেনের জায়গায় শর্ট এখানে দেখো শর্ট সার্কিট করে রেখেছি শর্ট করা রয়েছে তাহলে শর্ট করা এদিক থেকে নিশ্চয়ই কারেন্ট ফ্লো করবে এই হচ্ছে শর্ট সার্কিট তাহলে এখানে আর টু এখানে জে এক্স টু এখানে তোমার আর ওয়ান এটা যে নামগুলো সবগুলো তোমরা ভালোভাবে জানো এবারে এখানটা শর্ট করা থাকে আর এদিকটা হয়ে যায় তোমার হাই ভোল্টেজ সাইড আমি কেন করাচ্ছি তোমাদের কাছে মাথায় যেমন ঢুকে যায় যে শর্ট সার্কিট টেস্ট কি ওপেন সার্কিট টেস্ট করে কি পেতাম বা কি ভুলে গেছে অনেকে ঠিক আছে তো আমি রিকল করে দিলাম তো এখান থেকে সেম ভাবে এখানে কি হচ্ছে এখানে যেমন তোমার ওপেন সার্কিট তোমার গিভেন ছিল ওয়ার মিটার ওপেন সার্কিট ভোল মিটার ওপেন সার্কিট অ্যাম মিটার ছিল ঠিক তেমনি এখানে কি হবে শর্ট সার্কিটের প্রপার্টি চলে আসবে এখানে সেম এগুলো ক্যালকুলেট করতে হবে আশা করি বুঝেছো জিনিসটা এবার চলো ক্যালকুলেট করতে আমরা প্রসেস গুলো বাই স্টেপ করি এবার আমার কি কি গিভেন দিয়েছে আমরা একটু দেখে আচ্ছা আমি তোমাদেরকে যেগুলো বলছি এগুলো উপর ডিপেন্ড করে যে বইটা না ওখানে সবকিছু ডিটেলস থাকবে এ টু জেড অর্থাৎ ডিসি মেশিন ট্রান্সফর্মার পুরো ফোন নোটটা থাকবে এবং তোমরা প্র্যাকটিস করতে পারবে দেখো এখানে গিভেন কি কি বলেছে আমি গিভেনগুলো একটু তুলে নিচ্ছি তোমাদের ওপেন সার্কিট টেস্টের উপর ডিপেন্ড করে গিভেনের উপর ডিপেন্ড করে দেখো ভোল্টেজ তোমার কি কি বলেছে দেখো

ওপেন সার্কিট ওয়াট মিটার দিয়ে দিয়েছে দেখো ষাট ওয়াট রাইট কোশ্চেন দেখলে বুঝতে পারবে এবারে শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা তুলে রাখি শর্ট সার্কিট ভোল্টেজটা দিয়ে দিয়েছে এখানে কত পনেরো ভোল্ট ওকে শর্ট সার্কিট কারেন্টও দিয়ে দিয়েছে তোমার এখানে সবসময় ডাটা তুলে কোশ্চেনগুলো করবে দেখবে সব সিম্পিল হয়ে যাবে নিউমেরিক্যাল করতেই হবে নিউমেরিক্যাল না নাম্বার নিউমেরিক্যাল যদি না করো না তোমাদের তোমাদের সিজিপিএ যেটা থাকে বা জিপিএ যেটা থাকে সিজিপিএ যে নাম্বারটা থাকে সে নাম্বারটা কিন্তু বাড়ে না ঠিক আছে ডব্লিউএসসি দিয়ে দিয়েছে নাও এবার ক্যালকুলেট করতে হবে তোমাদের কি কি ক্যালকুলেট করতে হবে যেগুলো সেগুলো চলো পুট করে দিই ক্যালকুলেট করতে হবে তোমাকে প্রথমে হচ্ছে আর নট যেটা ওপেন সার্কিটের ক্ষেত্রে এক্স নট বার হবে আই নোট এটা হচ্ছে ওপেনের ক্ষেত্রে এটা শর্টের ক্ষেত্রে কি বার কথা বলেছে শর্টের ক্ষেত্রে এগুলো তোমার ওপেনের ক্ষেত্রে বার কথা হবে শর্টের ক্ষেত্রে কি বার করতে হবে এক্স শর্টের ক্ষেত্রে বলা হয় না রেপার করা হয় এবং আর জিরো টু এবং এক্স জিরো ওয়ান অর এক্স জিরো টু ওকে তো এইগুলো এবারে ক্যালকুলেট করতে হবে আমাকে ক্যালকুলেট করতে গেলে প্রথমে কি হচ্ছে নো নোট কন্ডিশনে দেখব প্রথমে নো নোট কন্ডিশনে দেখি তাহলে নো নোট কন্ডিশনে অ্যাট নো নোট কন্ডিশনের ক্ষেত্রে আমরা পাওয়ারের ফর্মুলা কি জানি স্যার পি ইজুয়াল টু হয় ভি নট আই নট তাই তো তাহলে ভি মানে কি পি মানে কি ওয়াট তাহলে এখানে ওয়াডটা দিয়ে আছে না দেখো ওয়ান নটটা দিয়ে আছে পি মানে তো ওয়াট পাওয়ার মানে তো ওয়াট জানি তাহলে এখানে পাওয়ার ওয়াট কত দিয়ে আছে ষাট তাহলে দেন ইউ হ্যাভ টু পুট দা ভ্যালু তাহলে এখান থেকে কী করতে হবে তুমি কারেন্ট বার করতে কস ফাই বার করে নিতে পারবে কস ফাই তো জানি না পাওয়ার প্যাকটা কি জানি আমরা পাওয়ার প্যাকটা জানি না ভোল্টেজ দিয়ে আছে কারেন্টও দিয়ে আছে দেখো ভোল্টেজও দিয়ে আছে কারেন্টও দিয়ে আছে তাহলে এখান থেকে কস ফাই বেরিয়ে যাবে এখান থেকে চলো কস ফাই বার করো এখান থেকে কস ফাই নট তাহলে কস ফাই নট কি ফর্মুলা হবে তাহলে স্যার কস ফাই নট হয়ে যাবে এখান থেকে ডব্লু নট ভি নট ডবল নট বাই ভি নট বাই আই নট তাহলে পুট খার ভ্যালুগুলোকে তাহলে ষাট এখানে কত হবে দুশো বাই দুশো ইনটু জিরো পয়েন্ট সিক্স কত আসলো তোমার পাওয়ার প্যাককারটা পাওয়ার প্যাককার হয়ে যাবে স্যার জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ চলে আসলো এবারে অ্যাঙ্গেলটা বার বার্কোন ডাইরেক্ট তাহলে অ্যাঙ্গেল বার করতে গেলে কি হবে থিটা বা ফাইভ তাহলে কি হবে তোমাদের কত আসছে সিক্সটি ডিগ্রি মেবি আসবে এটা ক্যালকুলেট করে দেখবে সিক্সটি ডিগ্রি আসবে ঠিক আছে সিক্সটি ডিগ্রি এবার এটাকে সাইনে কনভার্ট করতে গেলে কি করতে হবে সাইন সাইন সিক্সটি করে দেবে দেখবে ভ্যালু চলে আসবে তো এটা থিটার আমরা ডাইরেক্ট কসফায়ের ভ্যালুটা ছিল না বার করে নিলাম এবার তোমাকে কেন কসফায় ভ্যালু বার করতে হলো কারণটা তোমাকে কি ক্যালকুলেট করতে বলেছে এখানে এখানে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে আর হচ্ছে নট এবং আইম ইউ তাই তো তাহলে এক্স নট মিউ বার করতে গেলে তাহলে তোমাকে কি বার করতে হবে প্রথমত প্রথমে বার করতে হবে আই ডবলুটা বার করা এই যে তোমার আই ডব্লিউ দিয়েছে না রাইট আই ডব্লিউ জায়গায় আই মিউটা বার করা যাবে তুমি সরি আই মিউ বা আই এম মানে তোমার কোল লস বার করার আগে ম্যাগনেটিজিনটা বার করতে কারণ ম্যাগনেটিজিনের ফর্মুলা আগে ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম আই নট সাইন ফাই নট এটাকে আমরা সাইনে কনভার্ট করলে কত হবে এটা সাইনে কনভার্ট করলে সাইন সিক্সটি ডিগ্রি করি সাইন সিক্সটি ডিগ্রি করার পর দেখবে এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট আসছে তাহলে এখানে পুট করতে হবে না ভ্যালুটাকে দেখো এখানে পুট করতে পারবে এখানে আই নট not কত দেখো আই নট দেওয়া আছে এখানে কত এই দেখো জিরো পয়েন্ট সিক্স আই ভ্যালু জিরো সাইন ফাইভ নট পেয়ে গেছি এখান থেকে তাহলে জিরো পয়েন্ট সিক্স ইন্টু সাইন ফাইভ নট জিরো পয়েন্ট এইট পুট করে তোমার আইমিউ চলে আসলো তাই তো তাহলে আইমিউটা তোমার দেখবে মিলবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান নাইন আসবে ঠিক আছে আইমিউটা বার কথা বলেছিল বার করে যদি বার কর নি স্যার তাহলে আমার এখান থেকে কি বার করতে সুবিধা হবে অবশ্যই তুমি আর নট আর এক্স নটটা বিজি বার করতে পারবে কি করে বার করবে আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তারপর তোমরা বাড়িতে এই নিউমেরিক্যালটা করবে এটা হোমওয়ার্ক থাকবে ঠিক আছে এবারে এবারে তোমাদেরকে নট বার করতে হবে আচ্ছা এখানে আমি একটু মুছে দিই হ্যাঁ সুবিধা হবে তোমাদের ক্লিয়ার করে তোমরা কি জানো আর নট ইস আর ভি বাই আই মিউ বা আই ডু আমি যদি আর নট বার করছি তাহলে আইডবলিউ হবে কিন্তু আর তো আমরা বার করাইনি তাই না কিন্তু বার করেছিলাম তাহলে আই মিউটা বার করার জায়গায় আমি আইডবু টা যদি বার করি তাহলে কি ফর্মুলা হবে আই নট কস ফাই নট আই নট

তোমার কোল লস কারেন্টটা ঠিক আছে কোল লস কারেন্ট বের গেল তাহলে তুমি এখান থেকে যে ফর্মুলাটা লিখেছো তাহলে তোমার তো ডাটা হবি দিয়ে আছে না তাহলে কি হবে তোমার ভি নোট কত দিয়ে আছে ভি নট তোমার ছিল দুশো স্যার আই মিউটা কত বেরালো জিরো পয়েন্ট থ্রি স্যার নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দা আর নট ইজিলি ক্যালকুলেট হেয়ার সিক্স পয়েন্ট সিক্স সিক্স সামথিং একটা আসবে

তো এরপর শর্ট সার্কিট টেস্টটা কিভাবে ক্যালকুলেট করবে শর্ট সার্কিট ক্ষেত্রে সেম ফর্মুলাগুলো আমি রিমেম্বার করে দিচ্ছি তোমাদেরকে সেম একই ফর্মুলা হবে এই শর্ট সার্কিটের ক্ষেত্রে ফর্মুলাগুলো হবে তোমার ওমেগা মানে যেটা ওয়াট শর্ট সার্কিট টেস্টের ফর্মুলা কি হয়ে যাবে তোমরা ভালোভাবে জানো যে আই স্কোয়ার আর বলতে তাহলে শর্ট সার্কিট কারেন্ট স্কোয়ার ইন্টু আর এসি রাইট হয়ে গেল বা আর নট টু শর্ট সার্কিট না দিয়ে আর নট টু দিবে ঠিক আছে এবারে তুমি এখান থেকে ডাইরেক্ট তুমি কি বার করতে পারবে ডাইরেক্ট তুমি এখান থেকে বার করতে পারবে আর নট টু আর নট টু বেরিয়ে গেল মানে কি তোমার হবে নট টু বেরিয়ে যাবে আর জেড নট টু বেরিয়ে গেল মানে কি ছিল ভি এস সি বাই আইএসি সব সিম্পল ফর্মুলা শুধু শর্টের ক্ষেত্রে শর্টের ক্ষেত্রে আমি ফর্মুলা করে বল দিচ্ছি পুট করে ভ্যালু আর বার করবে আনসার ঠিক আছে এবার নেক্সট হচ্ছে এক্স নট টু কি করে বার করবে তাহলে তোমরা জানো জি ইম্পিডেন্সের ফর্মুলা জানতে গেল এখান থেকে জেড টু নট বেরিয়ে গেল এখান থেকে তোমার এক্স টু নট আট টু নট দেওয়া আছে তাহলে তুমি কি করার পর তোমাকে এখানে কে বার কথা বলেছে কে কি বার কথা বলেছে না ডিটারমাইন করতে বলেনি ঠিক আছে কে কেন বার করতে হবে বলতো তোমাকে এক্স নোট বার করার জন্য ওকে তো তোমাদেরকে এই যে ফর্মুলা কোশ্চেনটা ছিল সেটা তোমাদেরকে এই শর্ট সার্কিটটা ইজিলি বার কথা হবে ওপেন সার্কিট টেস্টে যেমন বার করলাম সেম ভাবে শর্ট সার্কিট টেস্টটা হবে এবারে ব্যাপারটা হচ্ছে এরকম করে তোমাদের নিউমেরিক্যাল গুলো আসবে পরীক্ষা সেমিস্টারে এরকম করে করতে হবে তো তোমাদের প্রথম ডাটা তোলার পর তারপর তোমাদেরকে ফর্মুলা করতে এর ফর্মুলার জন্য কি কি ফলো করব আমি তো নোট প্রোভাইড করেছিলাম তোমাদেরকে ক্লাস এসেছে সেটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা রয়েছে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এই কোশ্চেনটা হোমওয়ার্ক থাকলো এই কোশ্চেন টাইপের মতন একটা কোশ্চেন তোমার পরীক্ষাতে দেখতে হবে সিমিলারলি সিমিলারলি এবারে প্রশ্ন হচ্ছে স্যার আপনি যে একটা বই প্রেফার করবেন বলছিলেন সেই বইটা কি দেখো এই যে বইটা আছে না একবার পুরো স্ট্যান্ডার্ড বই তোমাদের ডিপ্লোমা লেভেলের জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড বই ঠিক আছে এটা তামিলনাড়ু গভর্নমেন্ট পিডিএফ এর একটা গভর্নমেন্টের একটা বোর্ডের একটা বোর্ডের বই যেটা হচ্ছে তোমার ডিসি মেশিন ট্রান্সফর্মার কিন্তু প্রভারেজ রয়েছে মানে ডিসি মেশিন ছাড়াও তোমার যে ইলেকট্রিক্যাল মেশিন ওয়ান আছে না ইলেকট্রিক্যাল মেশিন ওয়ানটা তোমাদের কিন্তু এখান থেকে পুরো কমপ্লিট হয়ে যাবে কি কি দেখো দেখতে ডিসি রয়েছে পুরো ডিসি মোটর রয়েছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার রয়েছে থ্রি ফেজ ট্রান্সফর্মার রয়েছে এবং তোমাদের স্পেশাল ব্যাটারি রয়েছে তো তোমাদের আমি এখনো বলছি যে এই বইটা যদি ফলো করো তোমরা আশা করি তোমাদের অনেক হেল্প হবে অনেক মানে নিউমেরিক্যাল লট অফ রয়েছে ঠিক আছে এবং তোমাদের ডিটেলস রয়েছে দেখো ডিসি জেনারেটার পড়ছো ডিসি জেনারেটার পুরো বেসিক্স থেকে শুরু করা আছে আর হাইলাইট করা আছে বোটালি করে এগুলো ব্লোড করে দিয়েছে এগুলো সেগুলো হচ্ছে তোমাদের মেন মেন পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে দেখো ডিসি মোটরের কনস্ট্রাকশন পার্ট ল রয়েছে প্রথমে তারপরে কিভাবে কাজ করছে ওয়ার্কিং তারপরে তোমাদের কনস্ট্রাকশন পার্ট পরপর রয়েছে মানে আমি যেমন নোট সাজাই সেই নোটগুলো তোমাদের কিন্তু এরকম বইয়েতে যেরকম আছে সেম টু সেম এখানে পাবে দেখো ফর্মুলা রয়েছে দেখো এইভাবে ইকুয়েশন ডিসি জেনারেটর ডিসি জেনারেটরের ক্ষেত্রে ফর্মুলা একটাই তার উপর ডিপেন্ড করবে নিউমেরিক্যাল ক্লাসিফিকেশন ঠিক আছে বইটা খুব স্ট্যান্ডার্ড বই ঠিক আছে আমি তো ফলো করি দেখেছি তোমাদের আর এখানে তোমাদের সব কিছু ভাগ করে দিয়েছে দেখো লং সান সব ফর্মুলাগুলো শর্ট সান সব ফর্মুলাগুলো একটা ঘরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই বইটা যদি পেতে হয় তাহলে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না আমি ক্লাসে শেষে অবশ্যই তোমাদেরকে এই বইটা প্রোভাইড করে দেবো ডিসি মোটর ডিসি জেনারেটরের জন্য মানে তোমাদের ডিসি মোটর এবং ট্রান্সফর্মের উপর ডিপেন্ড করে এই বইটা কিন্তু ভালো রকম রয়েছে এবং তোমাদের লট অফ নিউমেরিক্যাল রয়েছে এখানে যদি দেখো নিউমেরিক্যাল এখান থেকে শুরু হচ্ছে দেখো নিউমেরিক্যাল এখান থেকে শুরু হচ্ছে নম্বর 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 নিউমেরিক্যাল তিন চার লট অফ রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সলভ করতে পারবে এবং তোমাদের অ্যান্সার গুলো করে দেওয়া আছে ঠিক আছে এবং এর বাইরে সার্কিট থিওরিও একটা বই রয়েছে আমার কাছে এরকম পিডিএফ মানে গভর্নমেন্ট তামিলনাড়ু গভর্নমেন্ট পিডিএফ এ তো এই পিডিএফ গুলো দেখে তোমরা খালি ভালো করে পড়াশোনা করতে হবে অনেক বই তোমরা ধরতে পারো অনেক রকম ডিফিকাল্ট থাকে বা অনেক সময় হার্ড লেভেল থাকে তার জন্য বলবো এই বইটাকে ফলো করলে অনেক সময় ইজি হয়ে যাবে ঠিক আছে যেমন ডিসি জেনারেটার ক্ষেত্রে তারপর ডিসি মোটর এখানে শুরু হচ্ছে সেম একই ফর্মুলা একই সব কিছু ডিসি জেনারেটার তার ট্রান্সফর্মার রয়েছে তো এবারে যদি তোমাদের লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আই ডু ইট বা আই ডু লাগে বলে কমেন্ট করে লাগিয়ে দিবে ঠিক আছে তার উপর ডিপেন্ড করে তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করবো আর অবশ্য এই যে পিডিএফ দেখতে পাচ্ছ যেটা পালাম এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রেখেছি তো শুধুমাত্র বলেছিলাম যে এই কোশ্চেনটা করিয়ে দেবো এই কোশ্চেনটা তোমাদেরকে অ্যাপস দেখিয়ে দিলাম এবার তোমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে এবং তার উপর ডিপেন্ড করে নেক্সট যে ক্লাস আসবে তার উপর ডিপেন্ড করে ওয়েট করো আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভাব ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে বই থাকতে প্রথম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য তো তোমার সুস্থ ভালো থাকার আর রিভিশন করো দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে Thank you so much for watching the.